শুকুরগুজার করতে হয় সে মহান আল্লাহ পাকের দরবারে। আরেকবার বসুন, এ বাচ্চারা বসুন, যিনি আমাদেরকে কোন প্রকার দরখাস্ত ছাড়া, পরিশ্রম ছাড়া, কৈফত ছাড়া, রুহের জগৎ থেকে সিদ্ধান্ত করে নীল আকাশের নিচে জমিনের উপর যে রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই পৃথিবীতে প্রেরণ করেছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? যিনি পারতেন আপনাকে আমাকে আদম আলাইহিসসালামের, মূসা আলাইহিসসালামের, ইব্রাহিম আলাইহিসসালামের, নূহ আলাইহিসসালামের, ঈসা আলাইহিসসালামের, অর্থাৎ যেই কোন একজন নবীর উম্মত বানাইয়া তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠাইতে, জোরে বলে পাঠাইতে, তা না করে আপনাকে আমাকে রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন যিনি শুধু রাঙ্গামাটির নবী নয়, যিনি শুধু বাংলাদেশের নবী নয়, যিনি হচ্ছেন আরশের নবী, লৌহের নবী, চন্দ্র সূর্যের নবী, যিনি হচ্ছেন সিদ্রাতুল মুনতাহার নবী, যিনি হচ্ছেন বেহেশতের নবী, সাত আকাশের নবী, সাত জমিনের নবী, যিনি হচ্ছেন চন্দ্র সূর্যের নবী, যিনি হচ্ছেন গাছের মাছের নবী, যিনি হচ্ছেন পাহাড় পর্বতের নবী, যিনি হচ্ছেন ইহকাল পরকালের নবী, যিনি হচ্ছেন হাজার মখলুকাতের নবী, যিনি হচ্ছেন সমস্ত ফেরেশতাদের নবী, যিনি হচ্ছেন মক্কা এবং মদিনার নবী, যিনি হচ্ছেন 1,00,000, 2,24,000 সমস্ত নবীদের নবী। চিল্লা বলেন আল্লাহু আকবার। যাকে সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য বেহেশত দুজগ ইহকাল পরকাল কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়ত মারফত হাকিকত তরিকত কালেমা নামাজ রোজা হজ যাকাত মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল আল্লাহ কিছুই সৃষ্টি করতেন আওয়াজ দা বলেন কিছুই সৃষ্টি করতেন না। যার উসিলায় আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, যার প্রেমে যার মহাব্বতে গোটা সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের সেই প্রিয় নবী নূরে মুজাসসাম সরখারে দো আলম সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন ইমামুল মুরসালিন। চিল্লা বলেন নবী মুহাম্মদুর এই শ্রেষ্ঠ নবী উম্মত হইয়া আপনারা কি খুশি না বেজার, কম না বেশি? শুক্রিয়া আদায় করা দরকার আছে কি নাই? তাইলে এই মুহূর্তে সকল নিয়ামতের উপর শুক্রিয়া আদায় করব, বখিলামি না করে উচ্চ স্বরে একসাথে মনের আবেগ উজাড় করে দিয়ে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলি মনে ডিস্টার্ব করব, তোমরা কথা বলো। যেহেতু আজকে আমি এমন নিজে অসুস্থ, একটা না আজকে একাধিক কয়েকদিন প্রোগ্রাম, প্রতিদিন অর্ঘমা, গতকালও খাগড়াছড়িতে প্রোগ্রাম ছিল, ঠান্ডা গলা একটু বসা, আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, তবে যতক্ষণ পর্যন্ত কথা বলবো আপনাকে ধৈর্য সহকারে রসুলের মহাব্বতে শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুই হাত উঠা, নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামা। কারণ যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ খুশি না বেজার, রসুল খুশি না বেজার, ফেরেশতারা খুশি না বেজার, কবরবাসী খুশি না বেজার। বেজার আছে একজন? কে কইছে নাই? আসিনি, জোরে বলে আসিনি। নাম কি? জোরে বলে নাম কি? শয়তান। আমরা এখানে কে? এখানে শয়তানকে খুশি করার জন্য বসি নাই, আমরা বসেছি আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য, ঠিক কিনা?
একটা কথা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত মাহফিল বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমরা দুনিয়ার কারো মেহমান না, আমরা স্বয়ং মদিনাওয়ালার মেহমান, গৌসে পাকের মেহমান, স্বয়ং আল্লাহর মেহমান, ঠিক কিনা? হতে পারে এই মাহফিল আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? হতে পারে আজকের এই মাহফিল আপনার জন্য আমার জন্য কাল হাশরের ময়দানে একটি নাজাতের উসিলা হতে পারে, আল্লাহ যাতে কবুল করে বলেন আমিন। বন্ধুগণ বলতেছিলাম আমরা সবচেয়ে বড় ভাগ্যবান সৌভাগ্যবান যে আমরা সর্বশ্রেষ্ঠ একজন নবীর উম্মত হইয়া এই পৃথিবীতে আসতে পেরেছি, এর চাইতে বড় নেয়ামত আর কিছু হতে পারে? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত বরকার নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, নামাজ বলেন, কোরআন বলেন, ইসলাম বলেন, বেহেশত বলেন, খানা বলেন, কাবা বলেন, মদিনা বলেন, সবচাইতে বড় নেয়ামত হচ্ছে আমাদের কাছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক কিনা? গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন কে? জোরে বলেন আরেকবার বলুন আল্লাহ। বলতে পারবেন এই গোটা সৃষ্টি জগতের মধ্যে মহান আল্লাহ কাকে বেশি ভালোবাসেন? জোরে বলেন কাকে? নবীকে। জোরে বলেন কাকে? যদি ভালো না বাসতেন আমার রসুলকে, যদি আল্লাহ ভালো না বাসতেন, মহাব্বত না করতেন, ইজ্জত না দিতেন, তাইলে এই জমিন থেকে আমার নবীকে বুরাক দিয়া রপরপের মাধ্যমে সাত আসমান অতিক্রম করে সিদ্রাতুল মুনতাহা পার করে লক্ষ লক্ষ নূরের পর্দা অতিক্রম করে রসুলের জুতা মোবারক সহ আল্লাহ নিয়েছেন, এইটাই প্রমাণ কোন নবীকে আল্লাহ নেই নাই, শুধু আমার নবীকে দুনিয়ার শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসার কারণেই, মহাব্বত করার কারণেই বন্ধু বন্ধুরে বন্ধুর বাড়িতে দাওয়াত কইরা নিছে। তাহলে আল্লাহ যদি আমার নবীরে এত ভালোবাসতে পারে তাহলে আমাদের ভালোবাসার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে? নবীকে ভালোবাসলে লাভ না লোকসান? ইহকাল এবং দুনিয়াতে যারা নবীকে মহাব্বত করেছে, রসুলের সম্মান বলেছে, রসুলের সুন্নতের উপর জীবন যাপন করেছে, তারাই আল্লাহর ওলি হয়ে, গাউস হয়ে, কুতুব হয়ে, আব্দাল হয়ে, আল্লাহর বন্ধু হয়ে তারা পরকাল গমন করেছে, ঠিক কিনা? তাদের কি তো আজকে আমরা স্মরণ করি আউলিয়া কেরামদেরকে, কথা বলে? কারণ আল্লাহ আল নবীর মহাব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া কেউ ওলি হতে পারে নাই, কিয়ামতের আগ পর্যন্ত হইতে পারবে। এই জন্য আমরা বিশেষ করে সুন্নি মুসলমান যারা, আমরা এই জন্য আমার নবীর সম্মান আমরা বেশি বলি, নবীর সম্মানের কথা, ইজ্জতের কথা, মহাব্বতের কথা আমরা বেশি বলি, এই জন্য আল্লাহ নবীর বেশি ভালোবাসেন, আমাদেরকে জীবনের চাইতেও রসুলকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ, কইলেন না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমরা নবী পেয়েছে একজন দয়ার নবী। কিসের নবী? জোরে বলেন কিসের নবী? দয়ার নবী। নবীর মতো দয়াশীল মায়াশীল আর কেউই নাই, যিনি কথা বলবেন না, যিনি 63 বছর শুধু এই উম্মতের মায়ায় তিনি কেঁদেছেন এবং 1500 বছর যাবৎ রওজা মোবারকে এখনো যে রসুল শুধু উম্মতের মায়ায় কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন, এবং শুধু তাই নয়, যিনি মেরাজে যায়ও 27 বছর এই উম্মতের জন্য আল্লাহর দরবারে কেঁদেছেন। সুবহানাল্লাহ। যেমন আমার নবীকে মেরাজে নেওয়ার পর আল্লাহকে, বন্ধু কত নবী কত পয়গম্বর আমি আল্লাহর বাড়িতে আসতে চাইছি, কাউকে আনি নাই, কিন্তু আপনি আসতে চান নাই, আমি স্বয়ং আল্লাহ ইচ্ছা কইরা আপনাকে আমার বাড়িতে নিয়ে আসছি, একটাই উদ্দেশ্য, আজকে আপনি শুধু চাইবেন আর আমি আল্লাহ আপনাকে দিব। সুবহানাল্লাহ। চাইবেন কে? নবী দিবেন কে?
আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডাক্তার কয় বন্ধু, আপনাকে মেরা জানার একটাই কারণ, আজকে আপনি শুধু আমি আল্লাহর কাছে চাইবেন আর আমি আপনাকে দিব। বলেন দোস্ত, আপনি আমার কাছে এই মুহূর্তে কি চান? আমার নবী বলেন, আল্লাহ আমি দুনিয়াতে থাকতো কিছু চাই না, আমি এই মুহূর্তে চাই আমার গুনাহগার উম্মতের ক্ষমা। আমার আল্লাহ ডাক্তার কয় বন্ধু, এই আমি আল্লাহর বাড়িতে আইস, আপনি উম্মতের ক্ষমা চাইলেন, আমি তো বলছি আপনার জন্য আপনি কি চান, কিন্তু আপনার নিজের জন্য না চাই, আপনার গুনাহগার উম্মতের জন্য চাইলেন, যেহেতু চাইছেন জান আপনার মহাব্বতে আপনার সম্মানে আমি আল্লাহ এই মুহূর্তে 70,000 গুনাহগার উম্মতকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না সওয়াব হয়, বলতে রাজি আছেননি? তাইলে আমার আলোচনার পূর্বে একটু সুবহানাল্লাহর ফজিলতের কথা আমি একটু আপনাদের সামনে সংক্ষেপে বলবো, শুনতে রাজি আছেননি? বন্ধুরে, আমার সুলাইমান নবীর নাম শুনছেন আপনারা, হযরত সুলাইমান আলাইহিসসালামকে আমার আল্লাহ পাক এমন একটা তক্ত দান করেছিলেন যে তক্তের মধ্যে কোনো মেশিন ছিল না, ইঞ্জিল ছিল না, বিনা ইঞ্জিলে সুলাইমান নবী তক্ত দিয়ে বিমানের মতো জাহাজের মতো তিনি আকাশ দিয়ে উড়তে পারতেন, ঠিক কি না? হযরত সুলাইমান আলাইহিসসালাম ওই তক্তে সুলাইমান নিয়ে আকাশ দিয়ে ভ্রমণ করতেছেন, হঠাৎ করে এক জায়গায় গিয়ে তক্তে সুলাইমান সামনে যায় না, পিছনেও আসে না, ডাইনো যায় না, বামেও যায় না, সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেলেন, আমার তক্তে সুলাইমান এই জায়গার মধ্যে কেন থামলো? হুকুম করলেন, ও তক্ত সুলাইমান জমিনের মধ্যে তুমি মুহূর্তে নামো। তক্ত যখন জমিনের মধ্যে নামলেন, সুলাইমান নবী তক্ত থেকে মাটিতে নেমে জমিনের মধ্যে নেমে দেখলেন একটা যুবক জমিনের মধ্যে কৃষি কাজ করতেছে। কি কাজ করে? কৃষি কাজ করতেছে। সুলাইমান নবী ডাকদা কয় যুবক, ও যুবক তুমি, ও যুবক জমিনে তুমি কি কাজ করো? কয় হুজুর জমিনের মধ্যে আমি ফসল রোপণ করি। সুলাইমান নবী ডাকদা বললেন, যুবক রে তুমি কি আমার এই তক্তে সুলাইমান দেখি তুমি কিছু পড়ছো কিনা? কয় হুজুর আমি জমিনে কাজ করতেছি, হঠাৎ যখন আমার উপরে দিকে নজর গেল আমি দেখতেছি আপনার তক্ত আকাশ দিয়ে উঠতেছে, এই আল্লাহর কুদরতি তক্ত দেখে, আল্লাহ আকবার বলেন, আমি আল্লাহর কুদরতি তক্ত দেখে আমি চিন্তা করলাম আল্লাহ কত বড় কুদরত, যেই তক্তের ভিতরে কোনো মেশিন নাই কিন্তু 70,000 সিংহাসন এই তক্তের মধ্যে, আল্লাহর কত বড় কুদরত, ইঞ্জিল ছাড়া এই তক্ত আকাশ দিয়ে উঠতে পারে, আল্লাহর এই কুদরতটা দেখা আমি একবার শুধু বলছিলাম সুবহানাল্লাহ। কি বলছেন? কয় হুজুর আমার আল্লাহর এই কুদরত দেখে আমি শুধু একবার সুবহানাল্লাহ বলছি, আর কিছু বলি নাই। আল্লাহর নবী সুলাইমান ডাকদা কই যুব, সুবহানাল্লাহ বলছো ঠিক, কিন্তু এ একবার সুবহানাল্লাহ বলার কারণে তোমার আমল নামায় আল্লাহ কি সওয়াব দান করেছে তুমি জানোনি? কয় না হুজুর আমি জানি না। কয় তাইলে শোনো, সুবহানাল্লাহ বলার কারণে আসমান থেকে জমিন পর্যন্ত, আকাশ থেকে জমিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় এই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিয়েছে। তাহলে সুবহানাল্লাহ বলতে রাজি আছেননি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাক্তার কয় বন্ধু,
আপনার জন্য আপনি কি চান? আল্লাহু আকবার কইলেন না? কয় আমি আপনার জন্য কি চান? যা চাইবেন তাই পাইবেন। নিজের জন্য চাইলেন না, উম্মতের জন্য চাইলেন, ঠিক আছে। 70,000 উম্মতকে আমি আপনার খাতিরে মাফ করলাম। এখন বলেন দোস্ত, আপনি আমার কাছে কি চান? নবী কয় এখনো উম্মতের ক্ষমা চাই। কয় যান 70,000 উম্মতকে আমি মাফ করলাম। বলেন দোস্ত এখন আপনি কি চান? কয় এখনো উম্মতের ক্ষমা চাই। কয় আরো 70,000 উম্মতকে মাফ করলাম। বলেন এখন আপনি কি চান? নবী কল্লা এখন উম্মতের ক্ষমা চাই। একবার না দুইবার না, একবার না দুইবার না, 100 বার না 200 বার না, আমার আল্লাহ আমার নবীকে 700 বার জিজ্ঞেস করেছিলেন, দোস্ত আপনি কি চান? নবী 700 বার একই কথা বলছেন, উম্মতের ক্ষমা চাই। আল্লাহ প্রতিবার 70,000 করে উম্মতকে 700 বার মাফ করে দিলেন। 700 বার শেষ, এখন আল্লাহ আকবার কয় দোস্ত 700 বার জিজ্ঞেস করেছিলাম, 700 বার উম্মতের ক্ষমা চাইলেন, আমি 700 বার মাফ করলাম, এখন আপনার জন্য আপনি কি চান? আমার নবীর ডাক আল্লাহ, ও আল্লাহ আপনি 700 বার জিজ্ঞেস করেছেন আমি কি চাই, উম্মতের ক্ষমার কথা বলছি, আপনি 700 বার না, 7,000 বার না, 7 লক্ষ না, 7 কোটি বার যদি আপনি আমার জিজ্ঞেস করেন আমি কি চাই, আমি রসুল একই কথা বলবো, শুধু গুনাহগার উম্মতের ক্ষমা চাই। আমার আল্লাহ কয় দোস্ত চাইতে পারে না, কিন্তু আর এখন মাফ করলাম না। কাল্লা কেন? 700 বার মাফ করলেন, এখনো আবার জিজ্ঞেস করলেন, এখনো উম্মতের ক্ষমার কথা বললাম, কেন মাফ করলেন না? আল্লাহ কয় দোস্ত এই চাওয়াটা আমি আল্লাহ এখন করলাম না, এই চাওয়াটা বাকি রাখলাম হাসরের ময়দানে আপনার গুনাহগার উম্মতের জন্য। আমার নবী আকদা করল হাসরের ময়দানের জন্য, কেন আপনি বাকি রাখলেন? সুবহানাল্লাহ কইলেন না? কেন আপনি বাকি রাখলেন? আল্লাহ কই দোস্ত শুনেন, আপনার কান্নাই পর্যন্ত শেষ না, উম্মতের জন্য কান্না এই পর্যন্ত শেষ না। নবী গো আমি আল্লাহ জানি হাসরের ময়দানে আদম নবী বলবে আনাচ্ছি, ঠিক কিনা? মুসা নবী বলবে আনাচ্ছি, ইব্রাহিম নবী বলবে আনাচ্ছি, 1,00,000, 2,00,000, 24,000 নবী রাসূল বলবে আনাচ্ছি আনাচ্ছি। হাসরের ময়দানে একমাত্র আপনি নবীর জিকির হবে, রব্বি রব্বি হাবলি উম্মতি, বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ওই দিন আপনি উম্মতের ময়দানে একটা দরুদ দিবেন মিজানের দিকে, ঠিক কিনা বলেন? আরেকটা দরুদ দিবেন আপনি ফুনসেরাতের দিকে, আরেকবার দরুদ দিবেন জাহান্নামের দিকে। নবী গো ওই দিন আপনি উম্মতের দরুদি হইয়া ওই আরশে আযীমের নিচে সেজদায় পড়ে কাঁদবেন, আপনার দুনিয়ার 63 বছরের কান্না আমি আল্লাহ সহ্য করে নিয়েছি, এই 27 বছর মেরাজে কাঁদলেন এইটা আমি আল্লাহ সহ্য করে নিলাম, কিন্তু দোস্ত শোনেন হাসরের ময়দানে আরশে আযীমের নিচে যখন সেজদায় পড়ে কাঁদবেন ওই দিনের কান্না আমি আল্লাহ সইতে পারবো না, পারবো না, এই জন্য এই চাওয়াটা ওই দিনের জন্য আমি বাকি রাখলাম। কেমন নবী পাইছি আপনি, আমি ঠিক কিনা বলেন?
তোমরা শোন গো মন্দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগ কয়লাকা তোমরা শোন গো মন্দিয়া মদিনাতে কান্দে নবী বলেন সেই নবীজির কাছে যাব কেমন করিয়া হায় হায় সেই নবীজির কাছে মদিনাতে কান্দে নবী উম্মতের লাগ আহা মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা শোন গো মন্দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ ডাকদা কয় বন্ধু কষ্ট হইতেছে আপনাদের বাবা ও বন্ধু যখন আরশে আযীমের নিচে সেজদায় পড়ে ওই দিন কাঁদবেন তখন ওই দিনের কান্না আমি আল্লাহ সইতে পারবো না গো নবী ওই দিন হযরত জিব্রাইলকে ডাক দিয়ে বলবেন আমার আল্লাহ ওরে জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও কথা কও আমার বন্ধুর কাছে যাও রে জিব্রাইল আমার বন্ধুকে যাইয়া বলবা সেজদা থেকে যেন মাথা মোবারক উপরে উঠায় জিব্রাইল আমার দোস্তরে গিয়ে বলো সেজদা থেকে যেন মাথা উপরে উঠায় ডাইন হাতটা যেন উপরের দিকে একটু বাড়াইয়া দে হযরত জিব্রাইল আমিন একটা দরুদ দিবেন ওই আরশে আযীমের কাছে যাইয়া দেখবেন আমার নবী উম্মতের মায়ায় উম্মতের হিসাব সহজ করার জন্য সেজদায় পড়ে নবী কাঁদতেছেন আর বলতেছেন ক্ষমা করে দাও রে আল্লাহ উম্মত আমার গুনাহগার ক্ষমা করে দাও রে মাবুদ উম্মত আমার গুনাহগার তুমি ক্ষমা না করিলে কে করিবে বারে বার সুবহানাল্লাহ বলে জিব্রাইল ইসলাম গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আর কান্দেন না এই উম্মতের জন্য জমিনে 63 বছর কাঁদছেন ঠিক কিনা মেরাজে 27 বছর আপনি কাঁদছেন আর কাঁদবেন আমার আল্লাহ কান্না সইতে পারে না নবী গো আজ এমন একটা ক্ষমতা পাওয়ার আপনাকে আমার আল্লাহ দিয়েছেন আপনার সুপারিশ ছাড়া সাফায়া ছাড়া কোন নবী রসুল কোন নবীর উম্মত আজকে জান্নাতে যেতে পারবে না নবী গো আপনি মাথা মোবারক উপর দিকে উঠান আল্লাহ বলেছেন আপনার ডান হাতটা একটু উপরের দিকে বাড়াইয়া দিত আল্লাহু আকবার নবী আমার সেজদা থেকে মাথা মোবারক উপরে উঠাবেন ডান হাতটা যখন বাড়াবেন গভীর মনোযোগ আল্লাহর নবী ডান হাতটা যখন উপরের দিকে উঠাবেন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন বন্ধু ও বন্ধু গো আপনার ডাইন হাত মোবারকের মধ্যে আমি আল্লাহ এক মুষ্টি পানি দিলাম জান জান কানতে হবে না এই পানিটুকু নিয়া আজকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দে আমার নবী আপনার নবী এই পানিটুকু লইয়া জাহান্নামের দিকে একটা দরু দিবেন জাহান্নামের কিনারে দাঁড়াইয়া এই পানিটুকু জাহান্নামের আগুনের মধ্যে যখন আমার নবী ছেড়ে দিবেন পানিটা ছাড়ার ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার নবী তাকায় দেখবেন জাহান্নামের আগুন নিভে গেছে আমার নবী আপনার নবী আল্লাহর দিকে আকাশের দিকে তাকায় বলবেন
আল্লাহ। সবাই একবার বলেন আল্লাহ। বলবেন মাবুদ, এইটা কেমন পানি আপনি আমার হাতের মধ্যে দিলেন গো আল্লাহ। যেই জাহান্নামের আগুনের দিকে তাকায় আবার ছিলাম, দুনিয়ার সমস্ত সাগরের পানি এই জাহান্নামের মধ্যে ছেড়ে দিল, জাহান্নামের আগুন লিপ্ত না, অল্প কতটুক পানি আপনি আমার হাতের মধ্যে দিলেন, আরে পানিটুকু জাহান্নামে ছাড়লাম, জাহান্নামের আগুন নিভে গেল। প্রভুরে জানতে চাই আজকের এই পানির পরিচয়, এটা কিসের পানি? আল্লাহ ডাক দেবে, বন্ধুরে আপনার হাত মোবারকের মধ্যে যেই পানি দিছি হুজুর, এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজমের পানি না, এইটা বেহেস্তের পানি না, পদ্মা যমুনার পানি না, আটলান্টি মহাসাগরের পানি না, জান্নাতের পানি না, এই পানি হলো আপনার আশেক উম্মতের চোখের পানি। যে উম্মতের জন্য আপনি এত কাদা কাঁদছিলেন, আপনার এই কোটি কোটি উম্মতের মধ্যে একদল উম্মত জমিনে জাহান্নামের বয়ে কাঁদছে, একদল উম্মত নিশিরাত্রি ঘুমায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শয়নে স্বপনে আপনার দিদার পাওয়ার জন্য কত আসে তাহাজ্জুদ নামাজ পড়া কাঁদছে, ঠিক কিনা? আপনার রোজার পাশে দাঁড়াইয়া কাঁদছে, রাত্রি ঘুমায় নাই, আপনার একদল উম্মত দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বয়ে জাহান্নামের বয়ে কবরের বয়ে আপনার মহাব্বতে কাঁদছে। নবী গো, ওই চোখের পানিগুলি আমি আল্লাহ জমিনে রাখি নাই, ওই চোখের পানিগুলি আমি আল্লাহ ফেরেশতা দিয়া আরশে আজিমে জমা রাখছিলাম, আর আজ ওই পানিটুকু আপনার হাত মোবারকের মধ্যে দিয়েছি। ও ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানে আপনার ইজ্জতে বিচার শুরু হওয়ার আগে ওই চোখের পানি দিয়া আপনার আশেক উম্মতের জন্য আমি জাহান্নাম সর্বপ্রথম হারাম করে দিলাম। বাইরা আমার নবীর জন্য কাঁদলে লাভ না লোসখান, সুরে বলেন লাভ না লোসখান। বন্ধুরে গভীর মনোযোগ, আমার আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়া দাহাকু কলিলাও ওয়ালিয়া বুকু কাসির, বান্দা দুনিয়াতে কম কম হাসো আর বেশি বেশি করে তোমরা কাঁদো, তোমার কান্না তোমার চোখের পানি আমি আল্লাহর কাছে সবচাইতে দামি। এ বাইরা যত আল্লাহর ওলি হইয়া পৃথিবীর জমিন থেকে গেছেন, যারা আল্লাহর ওলি হয়েছেন একমাত্র কাইন্দা চোখের পানির মাধ্যমে আল্লাহর বন্ধু হয়েছেন, ঠিক কিনা বলে? কান্না ছাড়া কেউ ওলি হতে পারে নাই, মোমেন হতে পারে নাই। বেলাল কাইন্দা কাইন্দা নবীর আশিক হয়েছেন, আবু বকর সিদ্দিক নবীর জন্য কাইন্দা নবীর পাশে ঘুমিয়ে আছে, আমার ভাইয়েরা হযরত উমর নবীর জন্য কান্দা নবীর পাশে স্থান পেয়েছেন, হযরত আলী নবীর জন্য কান্দছেন, ঠিক কিনা বলেন? কান্দন সারা বাবা কেউ আল্লাহর ওলি হতে পারে নাই, এই জন্য নবীদের কমার আল্লাহ অনেকভাবে কান্দাইছেন, ঠিক কিনা? আয়ুব নবীর আমার আল্লাহ কান্দাইছেন 18 বছর, এই কয় বছর আয়ুব নবীর কয় বছর? 18 বছর বিমার দিয়ে আমার আল্লাহ কান্দাইছেন, ইউসুফ নবীকে আমার আল্লাহ 40 দিন অন্ধকারের কুয়ার মধ্যে রেখা কান্দাইছেন, এই ঠিক কিনা বলেন? ইউনুস নবীকে আমার আল্লাহ মাছের পেটে রেখা কান্দাইছেন, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে রেখা আমার আল্লাহ কান্দাইছেন, জাকারিয়া নবীরে গাছের মধ্যে করাতে সির আল্লাহ কান্দাইছেন, ঠিক কিনা? হযরত আসিয়াকে ফেরাউনে অত্যাচার অত্যাচারে আসিয়ার আমার আল্লাহ কান্দাইছেন, ঠিক কিনা বলে?
আল্লাহর উলিরা কেঁদেছেন আমার নবী 15 বছর হেরা গুহায় কাঁদছেন এই জন্য আল্লাহ বলে বান্দা তোর চোখের পানি আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি সবচেয়ে প্রিয় যে যত বেশি কাঁদবা তত বেশি আমি আল্লাহর রহমত পাইবা কিন্তু বাইরে রে আজকে কান্নার কতগুলি ধরন আছে এই দুনিয়াতে কেউ কান্দে আমার দিকে তাকান এই জমিনের মধ্যে কেউ কান্দে জি বাংলা দেখা আছে না কেউ কান্দে বাবা স্টার জলসা দেখা কেউ কান্দে বাবা নাটক দেখা কেউ কান্দে জুয়া খেলার জন্য কেউ পাগল বাবা তাস খেলার জন্য কেউ কান্দে বাবা ঘুষের জন্য কেউ কান্দে বাবা সুদের জন্য ঠিক কিনা কেউ কান্দে ব্যবসার জন্য কেউ কান্দে সুন্দর নারীর জন্য কেউ কান্দে জমিনের জন্য কেউ কান্দে টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য কিন্তু আল্লাহ কয় এই কান্নার কোনো দাম নাই ওই কান্না দিয়ে জান্নাত পাওয়া যাবে যে কান্নার মধ্যে আমার নবীর মহাব্বত আছে যে কান্নার মধ্যে জাহান্নামের ভয় আছে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা এই দেখেন কিন্তু আমরা দুনিয়ার জন্য কান্দি দুনিয়ার জন্য ফেরেশানি আমার নবী কয় উম্মত একটু গভীর চিন্তা করে দেখো তুমি যে বাড়ির জন্য কান্দো তুমি যে গাড়ির জন্য কান্দো তুমি যে সন্তানের জন্য কান্দো তুমি যে রাজনীতির জন্য কান্দো তুমি যে জনগণের জন্য কান্দো কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো তুমি যখন কবরে চলে যাইবা এই বাড়ি গাড়ির ছেলে সন্তান কেউ তোমার আপন না কিন্তু কবরে গেলে দেখো আমি নবী ছাড়া তোমার আপন কেউ হই না কথা বলেন ঠিক কিনা এই জন্য একটা গজলের মধ্যে বলে কইতামনি আমি চলে যাব আমায় তোমরা ভইলা যেও না আমি চলে যাব আমায় তোমরা ভইলা যেও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা বলেন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ঘরের বিবি ছেলে সন্তান আছে যাহারা জন্মের মতো বিদায় দিবে সেদিন তাহারা ঠিক না বলেন ঘরের বিবি ছেলে সন্তান আছে যাহারা জন্মের মতো বিদায় দিবে সেদিন তাহারা আহা কবর দেশের আপন যিনি আছেন মদিনা আহা কবর দেশের আপন যিনি আছেন মদিনা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চল চলে যাব আমায় তোমরা বইলা যেও না আমি চলে যাব আমায় তোমরা বইলা যেও না ডাইনে ভামে মাটি আমার মাটির বিছানা নবীকে আমাদের কবরে আপন হবে কি হবে না চিল্লে বলেন হবে ছেলে বলেন বন্ধু বলেন বিবে বলেন আত্মীয় স্বজন বলেন আসলে কেউ সেদিন আমার সাথে কবরে যাবে কবরে গেলে যাকে পাব তিনি আছেন সোনার মদি আল্লাহু আকবার বলে বন্ধুরে আমার আমরা হাসরের ময়দানের এদিক তাকান বয়ান শুনছি যে ওই দিন বিচারের দিন মা নাকি সন্তানের পরিচয় দিবে বাবা ছেলের পরিচয় দিবে দিবে নেতা কর্মীদের পরিচয় দিবে ভাই ভাইয়ের পরিচয় দিবে এটা কোন দিনের ঘটনা হবে জোরে বলেন কোন দিনের এবার এবার আসেন মজার কথা আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ ওইটাই তবে হাসরের ময়দানে এ লক্ষ বছর পরে কিন্তু তোরা কি তাকায় দেখলি না তোরা কি চোখে দেখলি না বুঝলি না যারে আমি সারা বিশ্বে একটা ছোট্ট করোনা ভাইরাস দিয়া এটা তোদেরকে দেখাইয়া দিলাম এই করোনায় আক্রান্ত যারা হবে ছেলেও বাবার কাছে যাবে না বিবিও স্বামীর কাছে যাবে না প্রতিবেশীও প্রতিবেশীর কাছে যাবে না এই ইতিহাস করোনা ভাইরাস করছে কি করে নাই এই জোরে বলেন করছে
হ্যাঁ হায় হায় এরপরও তো আমরা বুঝি না ঠিক কি না সারা বিশ্বের জমিনে এই বাচ্চারা বিশ্ববাসীদেরকে প্রমাণ করে দিলেন শিখাইয়া দিলেন দেখাইয়া দিলেন দেখ ছোট্ট একটা রোগ করোনা আমি দুনিয়াতে ছাইরা দিলাম এই করোনা দিয়ে প্রমাণ করে নে দুনিয়াতে কেউ কেউ রাপন ও মমিন শোনো না কেমন গজব আসলো করোনা মানুষ দেখো না কেমন গজব আসলো করোনা এবার এই গাড়ি করলা তুমি কত সুন্দর করিয়া আরে সেই ঘরে রাখে না তোমায় করোনা রুগী ভাবিয়া ঠিক কিনা বলে এবারি গাড়ি করলা তুমি কত সুন্দর করিয়া আরে সেই ঘরে রাখে না তোমায় করোনা রুগী ভাবিয়া ঘরের লোক ঘৃণা করে পাড়ার লোক ঘৃণা করে কেউ তো দেখতে আসে না কেমন গজব আসলো করোনা মানুষ বুঝো না কেমন গজব আসলো করোনা ইতিহাস আসেনি বাবা আমার ভাইয়ের আমার বন্ধুরা এই দুনিয়াতে কেউ আপন না ভাবাই করোনায় আক্রান্ত হয়েছে ছেলে বিবি পরিজন সবার কাছে ফোন আসলো উনি করোনায় পজিটিভ এমন আছে না খবর পাইলো ছেলে এবার বলতেছে ডাক্তার আমার বাবা যদি করোনায় পজিটিভ হয়ে থাকে দয়া করে বাবাকে বাড়িতে পাঠাইয়েন না মেডিকেল রাখেন কারণ বাবাই যদি বাড়িতে আসে আমরা কেউ বাড়িতে থাকতে পারব শুধু তাই না বাবা করোনায় মারা গিয়েছে মেডিকেল ছেলের কাছে ফোন আসলো লাশ নিয়ে যাও ছেলে উত্তর দিল না না বাবাকে দেখার সুযোগ নাই আনা আনতে পারবো না আপনার দয়া করে দাফন কাফন করে দেন সেদিন বাবা মেডিকেল করোনায় মরল ছেলেও যায় নাই বিবিও যায় নাই আত্মীয় স্বজন যায় নাই ইতিহাস বাংলাদেশে আছে কি নাই স্বামী করোনা আক্রান্ত বাবা করোনা আক্রান্ত ঘরের মধ্যে আইছে বিল্ডিং এর মধ্যে একটা রুমের মধ্যে তালা দিয়া বাবারে রাখছে ঠিক কিনা বলে খানাও দেয় নাই কাছেও যায় নাই বাবা ওই সুন্দর বিল্ডিং এর একটা রুমের মধ্যে করোনা আক্রান্ত হয়ে সাত দিন দশ দিন বিশ দিন না খাইয়া পায়খানা প্রস্রাব কইরা ওই রুমের মধ্যে মৃত্যুবরণ করেছে ছেলেও যায় নাই বিবো স্বামীর কাছে যায় নাই চিল্লে বলেন ঠিক কিনা তাইলে কিসের পাগল কার পাগল আপনি আমি বাবা ঢাকা একটা ঘটনা যখন সারা বাংলাদেশে করোনা আক্রান্ত করোনা ভাইরাস শুরু হয়ে গেল তখন একটা সাধারণ মানুষ সুস্থ মানুষ হাসি দিল পাশের লোকেরা ডরাইতো হ্যাঁ ডরাইছে না পাশের লোকেরা ডরাইতো জোরে কাশও ভয়ে দেয় নাই হাসিও দিতে চায় নাই না জানি আমার কে জানি গালি দেয় ঠিক কিনা বলেন মা দুঃখিনী করোনা না হঠাৎ করে হাসি দিয়েছে দুই সন্তানের সামনে দুই সন্তান ভাবছে বোন গো মার তো মনে হয় করোনা ল একটা কাজ করি একটা গাড়ি ভাড়া কইরা মমি সিং বাড়িতে মারে দিয়ে আসি এই কথা বইলা দুই ভাই বোন মিল্লা একটা প্রাইভেট কার ভাড়া করছে রাত্রি দুইটা বাজে মারে ঘুম থেকে উঠে কয় মা উঠো ক বাবা কেন কয় মা চলো
সারা রাজধানীতে করোনা যেইভাবে ছড়াচ্ছে ঢাকাতে থাকতে পারবো না মা চলো দেশে যাই মারে বুঝাইয়া গাড়ির মধ্যে উঠাইলো টাঙ্গালের পাশে বিশাল একটা জঙ্গল ওই দিদা যখন রওনা করেছে গভীর রাতে ফজরের আগে দুই ভাই বোন এবার পরামর্শ করলো বাড়িতে যাইয়া লাভ নাই বাড়িতে গেল মার যদি ঠান্ডা কাশি দেখে গ্রামের মানুষ আমারে গ্রামে রাখবে না চলো ভাই ভাই বোন একটা বলো বোন একটা কাজ করি কয় কি ক মারে এই জঙ্গলের মধ্যে ফালাইয়া যায় দুই সন্তান পরামর্শ করে মা দুঃখী নীরে গাড়ি থেকে বের কইরা ওই অন্ধকার রাত্রে জঙ্গলের মধ্যে মারে ফালাইয়াছে যেই মা দশ মাস দশ দিন সন্তানকে এত কষ্ট করলো পেটে ধারণ করলো ওই মাও সন্তানের কাছে আপন হইতে পারে তাইলে কিসের দুনিয়া রে বাবা কিচ্ছু নাই এই দুনিয়া একটা মিথ্যা একটা ধোকাবাজি চিলে বলেন ঠিক কি না এই জন্য আমার রসুলকে যদি ভালোবাসতে পারেন রসুলকে যদি মহাব্বত করতে পারেন আমার নবীকে যদি আপন করে নিতে পারেন নামাজকে আপন করতে পারেন জিকির আপন করতে পারেন কোরআন তলাওয়াত তাহাজ্জুদকে যদি আপনি আপন করে নিতে পারেন তাহলে আপনার কবরে হবে জান্নাতের বাগান পরকালে হবে পরকালে হবে আপনার জন্য জান্নাতের নিয়ামত ঠিক কিনা বলেন কারণ আমরা জানি যে যতই বাহাদুরি করি না কেন একদিন এই পৃথিবীর মায়া ছাইরা সবার একদিন যাইতে হবে কোথায় এই জোরে বলে কোথায় কবরে যাইবেন না কারা কারা একটু হাত উঠান ওই একজন উড়াইছে বুঝতে পারে না নাকি হ্যাঁ বুঝতে পারে না কবরে যাইবেন বিশ্বাস আছে আপনাদের এই জোরে বলেন আছে মৃত্যু থেকে বাঁচার ক্ষমতা শক্তি কুল্লু নাফসিং যাই কতুল অবশ্যই একদিন মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে কি হবে না যেহেতু মরণ আমাদের সামনে আছে আজরাইল আমাদের পিছনে আছে তাইলে এই দুনিয়াতে আমরা এমন কিছু কাজ করে যাইতে হবে যাতে কবরে গেলে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের নিয়ামত পাই ঠিক কিনা বলে যে যত বাহাদুরি করি না কেন মৃত্যু থেকে বাঁচার ক্ষমতা বাহাদুরি করার কারো শক্তি নাই আপনাদের এই রাঙ্গামাটিতে মানুষ মরে মরে না বাবা জোরে বলে মরে মরে গরু ছাগল মরে প্রাণী মরে মরে রুহু কবজ করে যেই ফেরেস্তা একজন ফেরেস্তা আসেনি আওয়াজ দা বলেন এই ফেরেস্তার নাম কি ওই যে বুড়ারা কয় না ডরে কয় না যদি আজরাইল আইয়া পড়ে জোরে বলেন নাম কি আজরাইল আলাইহি সালাম যে ফেরাউনের রুহ কবজ করছে আবু জাহেলের রুহ নমরুদের রুহ সব নবীদের রুহ মোবারক সেই আদম থেকে শুরু করে সমস্ত প্রাণীদের রুহ মোবারক রুহ যে ফেরেশতা কবজ করে তার নাম হচ্ছে আজরাইল নামটা শুনলে ভয় লাগে ঠিক কি না এই জোরে বলুন ঠিক কি না কিয়ামত পর্যন্ত যিনি এই দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন আজরাইল এবার আওয়াজ দা বলেন যে আজরাইল আবু জাহেলের ফেরাউনের নমরুদের বড় বড় কাফির মুশরিকদের সমস্ত মানুষের রূপ কবজ করে এই আজরাইলের মরণ আসেনি হ্যাঁ না আজরাইল মরণ থেকে বাঁচব বাঁচতে পারবো আমার ভাইয়েরা গভীর মনোযোগ আজকের এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব তিনিও জানেন তার একদিন মরণ হবে আমার কলিজার টুকরা হারুন ভাই তিনিও জানেন তার মরণ হবে আমার আব্দুল কুদ্দুস ভাই তিনিও জানেন তার মরণ হবে মইনুল ভাই মনির ভাই তিনিও জানেন তার মরণ হবে আপনিও জানেন আপনার একদিন মরণ আছে জিব্রাইল ফেরেশতাও জানে তার একদিন মরণ আছে ইসরাফিল ফেরেশতাও জানে তার একদিন মরণ আছে মিকাইল ফেরেশতাও জানে তার একদিন মরণ আছে সব ফেরেশতারা জানে তার একদিন মরণ আছে এমন কি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনিও জানে তার একদিন মরণ আছে সবাই মরণের খবর জানে কিন্তু বাবা একজন জানে না আজরাইল আলাইহিস সালাম আজও পর্যন্ত জানে না যে আজরাইলের সর্বশেষ যে মৃত্যুবরণ করতে হবে আজও পর্যন্ত আজরাইল
কথা বলেন আজ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত আজরাইল জানবে না তবে জানবে জানবে না তা না কোন সময় জানবে কুল্লু মান আলাইহা ফালি ويبقى وجه ربك ذو الجلال والإكرام আমার আল্লাহ বলেন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফু দিবে ঠিক কিনা বলেন তখন আসমান জমিন পাহাড় পর্বত গাছগাছরা তরুলতা মানব দানব পশু পাখি সব কি হয়ে যাবে শেষ ধ্বংস হইয়া যাবে গভীরে খেয়াল সব শেষ হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আজরাইল ও আজরাইল রে ইসরাফিল সিংহায় পু দিল সব শেষ হয়ে গেল বলো দেখি আজরাইল আমি তোমার কাছে জানতে চাই বলো বলো এই মুহূর্তে আমার এই সৃষ্টি জগতের মধ্যে এখন কারা কারা বেঁচে আছে রে আজরাইল আজরাইল বলবেন আল্লাহু আলাম হে আল্লাহ আপনার এই জগতের মধ্যে কারা কারা নাই কারা কারা আছে আপনি তো ভালো কানাকা আপনি ভালো আল্লাহু আলাম আপনি তো ভালো জানেন আমি জানি কিন্তু তোমার যেহেতু রূহ কবজের দায়িত্ব দেওয়া হয়েছে তুমি আজরাইল বলো তো দেখি কারা কারা আছে আর কারা কারা নাই আজরাইল বলবেন আল্লাহ রে ও রব্বুল আলামিন নাই 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 কেহ নাই গো আল্লাহ মাত্র আটজন ফেরেশতা আছে আর কেহই কয়জন জোরে বলেন কয়জন আল্লাহ বলবেন আজরাইল এই আটজন ফেরেশতা কারা কারা এখনো আছে কো আল্লাহ আপনি তো জানে কো জানি তুই কো সুবহানাল্লাহ কর আজরাইল বলবেন আল্লাহ তোমার আরশ বহনকারী চারজন ফেরেশতা কয়জন তোমার আরশ বহনকারী চারজন ফেরেশতা এখন জীবিত আছে জিব্রাইল ইসরাফিল মিকাইল আমি আজরাইল এই চারজন চার চার কত কয়জন কয় এই আটজন ছাড়া আর কেউই একটা পিঁপড়াও পর্যন্ত নাই আল্লাহ এই চারজন আমরা আছি আল্লাহ বলবেন আজরাইল রে যাও যাও ওই আরশ বহনকারী চারজন ফেরেশতার রূহ কবজ করে ফেলো রূহ কবজ হয়ে যাবে আল্লাহ বলবেন কয়জন কয় চারজন জিব্রাইল ইসরাফিল মিকাইল আমি আজরাইল আল্লাহ কয় জিব্রাইল আজরাইল দে তিনজন ফেরেশতা রূহ কবজ করে লাও জিব্রাইল মরে যাবে ইসরাফিল মরে যাবে মিকাইল মরে যাবে আওয়াজ দা বলেন থাকবেন কে কে আছে গভীর মনোযোগ আমার আল্লাহ এখন ডাক দিয়ে বলবেন আজরাইল আজরাইল দে বল তো দেখি এখন আর কে আছে আজরাইল বলবেন আল্লাহ ও আমার আল্লাহ নাই নাই কেউ নাই মাত্র দুইজন আমি আজরাইল আর তুমি আল্লাহ ছাড়া আর কেহই আল্লাহ বলবেন আজরাইল আমি আল্লাহর নামটা কেনে বললাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমি কারো কাছ থেকে জন্ম নেই না কারো কাছ থেকে আমি জন্ম কারো জন্ম দেই না জন্ম নেই না জন্ম আছে যার মরণ আছে জন্ম নাই যার মরণ হবে না তার আমি আল্লাহর বাদ দিয়া বলো কে কয় তাইলে আমি আজরাইল সুবহানাল্লাহ কর কয় আমি আল্লাহর বাদ দিয়া বলো আল্লাহ বাদ দিলাম আপনি জীবিত আপনি আছেন থাকবেন তাইলে আমি আজরাইল ছাড়া আর কে হই তাইলে দেরি করো না দেরি করো না আজরাইল মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও আজরাইল এখন বলবে মাবুদ বলেন কি
আমি আজরাইলের কি আবার মরণ আসেনি আল্লাহ কয় তুই বলস কি কুল্লু নাফসিন যায়িকাতুল আরে আয়াত থেকে তুরো তো বাদ দেই না তুমিও তো আছো সুবহানাল্লাহ বলে আজরাইল বলবেন আল্লাহ বললেন কি আমি আজরাইলের মরণ আছে তাইলে সবাই মরণের খবর জানছে পর থেকে মৃত্যুবরণ করবে কিন্তু আমি আজরাইল আজ পর্যন্ত কেন জানলাম না আমারে কেন জানাইলেন না আল্লাহ বলবেন আজরাইল রে তোমারে যদি জানাইতাম তোমারও মরতে হবে তাইলে কি তুমি রূহ কবজের দায়িত্ব নিতানি এখন আজরাইল বলবেন রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম আমি আজরাইল যদি জানতাম যে আমার সর্বশেষ আমারও মরতে হবে তাইলে তোমার ইজ্জতের কসম খায়া বলি আমি রূহ কবজের দায়িত্ব নিতাম না কারণ মরণ যে কত কষ্ট আমি আজরাইল জানি আমি আজরাইল জানি আল্লাহ মরণ কত কষ্ট রে মাওলা আমি যখন একটা বান্দার সাড়ে তিন হাত বডি থেকে দেহ থেকে টাই না রূহটা যখন বের করি কত মানুষের জিহ্বা বের হয়ে যায় ঠিক কিনা চোখ খুলতে যায় শরীরের 360 জোড়া আলাদা হয়ে যায় মরণ কত কষ্ট আমি আজরাইল জানি আল্লাহ বলবেন আজরাইল রে তোর ওয়াজ শোনার সময় আমার নাই ওয়াজ বন্ধ করো তোমার ওয়াজ শুনতে চাই না মৃত্যুর জন্য প্রস্তুত হও আজরাইল আলাইহিসসালাম মৃত্যুর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আল্লাহ যখন বলবেন আজরাইল তুমি মরে যাও কথাটা বলতে দেরি আজরাইল সাল্লাম মৃত্যুর ভয়ে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিবে একটা চিৎকারের সাথে সাথে আজরাইলের রূহ কবজ হইয়া যাবে সেদিন থাকবেন কে বলেন থাকবেন কে গভীর খেয়াল আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না থাকবে এই জন্য একটা গানের মধ্যে বলে কি বলে কয়েকদিন মাটির ভিতরে হবে ঘর রে মহনা আমার কেন বাদহ দালান গ যদিও কথাটা গানের সুরে বলে কিন্তু কথাগুলি কি ঠিক না বেঠে এই জোরে বলে ঠিক না বেঠে আজরাইল শেষ থাকবেন কে থাকবেন কে সমগ্র পৃথিবীটাকে রব্বুল আলামিন একটা ফুটবলের মতন বানাইবো ফুটবল বুঝেন পৃথিবীটা ফুটবলের মতন বানাইয়া ডাইন হাত থেকে বাম হাতে নিবে বাম হাত থেকে ডাইন হাতে নিবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার আল্লাহু আকবার বলেন আল্লাহ ডাইন হাত থেকে বাম হাতে পৃথিবীটা নিবেন আর বলবেন পৃথিবী তোর মধ্যে বাড়িওয়ালা গাড়িওয়ালা কত রাজা বাদশাহ ছিল যারা বলছে বাড়ি আমার গাড়ি আমার জমিন আমার বিল্ডিং আমার রাজপ্রাসাদ আমার এ পৃথিবী বল এই পৃথিবীর মালিক কে আল্লাহ নিজে প্রশ্ন করবেন নিজে উত্তর দিবেন বলবেন এই পৃথিবীর মালিক হইলাম আমি আল্লাহ আমি পৃথিবীর মালিক একদিন ছিলাম মাঝখান দিয়ে আমার বান্দাদেরকে এদের মালিক বানিয়ে দিছিলাম এখন আবার পৃথিবীর মালিক আমি আল্লাহ হয়ে গেছি এরে পৃথিবী তুই সাক্ষী হ কিছুক্ষণ পর আমি হাশরের মাঠ কায়েম করব আর পৃথিবীর একটা মানুষের কাছ থেকে আমি আল্লাহ জিন্দিগির হিসাব নিমু একটা লোক আজকে হিসাব ছাড়া আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবে হিসাব দেওয়া লাগবে সেদিন কথা বলে লাগবে হিসাবটা কি মুখাস্ত সোজা না কঠিন ফামাই আমাল মিসকালা জাররাতিন খাইরাই ইয়ারা যারা যারা হিসাব সেদিন সেদিন দিতে হবে কার কাছে জোরে বলেন কার কাছে এই জন্য হিসাব দেওয়ার আগে আমার নবীকে আপন করেন তাইলে হাসরও চিন্তা নাই মিজানেও চিন্তা নাই ফুল সালাতও চিন্তা নাই কারণ নবীর ভালোবাসা নবীর সাথে যার ভালোবাসা থাকবে মহব্বত থাকবে তার হিসাব সহজ হবে তা কি আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা নবই মূলত একটাই কথা আল্লাহকে ভালোবাসতে বলছেন কে কে বলছেন
আরে নবীরে ভালোবাসতে বলছেন কে জোরে বলেন কে আল্লাহ নবীরে ভালোবাসতে বলছে কেন আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম বন্ধু আপনি বলে দেন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে পাইতে চায় যাতে আপনাকে ভালোবাসে অনুসরণ অনুকরণ করে যদি করে তাহলে আমি আল্লাহ maaf করে দিব সুবহানাল্লাহ বলেন তাহলে নবীর ভালোবাসার ভিতরই সবকিছু ঠিক কিনা বলেন নামাজ বলেন রোজা বলেন যাকাত বলেন পর্দা বলেন যা কিছু বলেন সব ইবাদতের মধ্যে আছে শুধু আমার নবীর প্রেম নবীর মহব্বত ঠিক কিনা বলেন যেই নামাজের মধ্যে নবীর প্রেম নাই যেই জিকিরের মধ্যে নবীর প্রেম নাই যেই তাহাজ্জুদের মধ্যে নবীর প্রেম নাই যেই হজের মধ্যে নবীর প্রেম নাই ওই ইবাদতের কোনো দাম নাই কথা কি বিশ্বাস হয় হয় কারবালার প্রান্তে ইমাম হুসাইনের বিরুদ্ধে যা যিনি ছিল সে তার নাম কি এজিদ তার নাম কি এজিদ এজিদ তো কাফের ছিল না মুসলমান ছিল ঠিক কি না এজিদ পুরো বাহিনী মুসলমান ছিল দাড়িও ছিল টুপিও ছিল পাঞ্জাবি ছিল পাগড়ি ছিল কোরআন তেলাওয়াত ছিল জিকির ছিল নামাজ ছিল সব ছিল ছিল না একটা জিনিস আহলে বাইতের মহব্বত নবীর মহব্বত ঠিক কি না বলেন মুসলমানের অন্তরে হৃদয়ে নবীর মহব্বত না থাকার কারণে আহলে বাইতের ভালোবাসা না থাকার কারণে বিশ্ববাসীরা জানে ইয়াজিদ যেমন জাহান্নামে ইয়াজিদ বাহিরও জাহান্নামে ঠিক কি না বলে আর ইমাম হুসাইন পন্থী মুসলমান যারা আহলে বাইতের পক্ষে যারা ছিল তাদের মধ্যে ছিল আল্লাহর ইবাদত নবীর মহব্বত যার কারণে ইমাম হুসাইন পন্থী মুসলমান তারা হয়ে গেছে জান্নাতের মেহমান ইয়াজিদ পন্থী মুসলমান নবীর মহব্বত থাকার না থাকার কারণে তারা হয়ে গেছে জাহান্নামের মেহমান ঠিক কিনা বলে আমরা কি ইয়াজিদ পন্থী না হুসাইন পন্থী কারা কারা হুসাইন পন্থী হাত রে দেখা নারায় তাকবীর জিন্দাবাদ জিন্দাবাদ আজকে তো এজিদের পূর্ব অনেকে হযরত কয় আছে না আছে না আছে না আছে না এজিদের নামের পূর্বে কি কয় হযরত অনেকে কয় কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট একজন কাফেরকে যদি জিজ্ঞেস করেন যে এজিদ কেমন ছিল সে কাফের বলবে এজিদ আমার সাথে খারাপ ছিল কি কথা বলেন ঠিক কি না আপনি সারা বিশ্বের মুসলমান ধর্ম ব্যতীত যে কোন ধর্মের লোকদেরকে জিজ্ঞেস করেন আপনাদের কারো নাম এজিদ আছে কি না বলবে ক্ষমা চাই নাউজুবিল্লাহ দর কইলে ঈশ্বর রাহুম ভগবান রাহুম কিন্তু এজিদ নাম রাখতাম না ঠিক কি না বলেন কারণ এজিদ একটা কলঙ্কিত নাম এজিদ যে নবীর দুশমন আহলে বাইতের দুশমন এটা বিশ্বের সবাই জানে আর আহলে বাইতের মধ্যে ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যে একজন জান্নাতের যুবকদের সর্দার এটাও বিশ্ববাসী তো যারা ইজিদের প্রশংসা করবে এটা তাদের ব্যাপার আমরা মনে করি যারা পরিমাণ ঈমান থাকা সত্ত্বেও কেউ ইজিদের প্রশংসা করতে পারে ঠিক কিনা জোরে বলেন আমরা আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না গাউসে পাককে ভালোবাসতে চাই কি চাই না জোরে বলেন চাই আর যতই আমার নবীর সম্মান মর্যাদা কমানোর জন্য একদল মুসলমান যতই পায়তারা করুক না কেন নবীর সম্মান কমানোর ক্ষমতা কারো নাই জোরে বলেন আছে ওরাফানা লাকা জিক্রক সুবহানাল্লাহ কইলেন না বন্ধু মোহাম্মদ আমি আমি আল্লাহর নাম যেখানে আপনার শান আপনার মান আপনার
আমি আল্লাহ রাখছি সেইখানে সুবহান কি কথা বলেন ঠিক কি না আল্লাহর নাম যেখানে নবীর নাম সেইখানে আছে কি নাই আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর নাম আছে নবীর নাম নাই এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর নাম আছে সেইখানে নবীর নামও কথা বলেন ঠিক কি না তাইলে কেমন নবী আমরা পাইছি সুবহানাল্লাহ কইলেন না একটাই কথা নবীর ইজ্জত সম্মান দিবেন কে আবু জাহেল চেষ্টা করেছিল কমাইতে পারছে এমন কি আবু জাহেল এই সিদ্ধান্ত নিছিল শেষ কথা না যে আমার নবীজি নূরানী চেহারা মোবারক দেইখা যখন ইহুদি কাফেররা রাসূলের জবান মোবারকের কথা শুইনা নূরানী চেহারা দেইখা কাফেররা আস্তে তাড়াতাড়ি মুসলমান হয়ে যাইতেছে সুবহানাল্লাহ বলেন আবু জাহেল চিন্তা কল হায় রে আমার ভাতিজা মুহাম্মদ যেইভাবে কালেমার দাওয়াত দিচ্ছে এইভাবে যদি দাওয়াত দিতেই থাকে তাহলে আমার দলের একটা লোক আমার দলে থাকবে সব ইসলাম কবুল কইরা মুহাম্মদের দলে চলে যাবে সুবহানাল্লাহ সাহস করে আবু জাহেল একদিন আমার নবীর কাছে আসলো এ ভাতিজা শুন শুন তোর আমি সাবধান করে দিলাম তুই আর এই মক্কার জমিনে একটা লোককে তুই কালেমার দাওয়াত দিতে পারবি নবী কয় দিলে কি হইব কয় দিলে তোর বিরুদ্ধে আইন পাশ হবে কয় কি আইন আইন পাশ হবে তোকে ফাঁসি দেওয়া হবে কয় কবে কয় কথা বাড়াইস না যদি কস সাহস থাকলে তুই কালকে আমার সমাবেশে যাইস আমি সমাবেশ ডাক দিছি তোর বিরুদ্ধে লক্ষ লক্ষ লোক থাকব সবার সামনে তোর সাইন নিমু তোর বিরুদ্ধে আইন পাশ করমু মক্কার জমিনে যাতে একটা লোক আর কালেমার দাওয়াত দিতে না পারস আমার নবী কই ঠিক আছে আপনার দাওয়াত কবুল করলাম আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন না যা ঠিক আছে ইনশাল্লাহ কথাটা শেষ করতে পারলাম না নাকি যা পাঁচ মিনিট শেষ করে দে পাঁচ মিনিটে জি আচ্ছা আচ্ছা একটু যে দূরত পড়েন আল্লাহুম্মা محبت اللهم وعلى آل سيدنا আমার ভাইয়েরা বসেন আমি পাঁচ মিনিটের মধ্যে কথাটা শেষ করে দিচ্ছি আপ নবী বলছেন কি আলহামদু আবু বকর সিদ্দিক দাদা নবী গো আপনার বিরুদ্ধে আবু জাহেল আগামী দিন সমাবেশ ডাক দিয়েছে আপনাকে দাওয়াত করল আপনি কবুল করলেন কি করলেন আর নবী ডাক দাক আবু বকর আমি যা জানি তুমি তা কয়নাকা তুমি তা আমার ভাইয়েরা আবু জাহেল কি করলেন ইয়ামান দেশের বাদশা হাবিব বিন মালিক সে একজন কাফের তাকে দাওয়াত তার কাছে চিঠি পাঠাইলেন হাবিব বিন মালিক আমাদের মক্কার জমিনে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে যদিও আমার ভাতিজার সম্পর্ক হয় কিন্তু তার চেহারা অনেক সুন্দর তার কথা অনেক সুন্দর উনি একটা ধর্মের দাওয়াত দিচ্ছে ওনার চেহারা দেখার সাথে সাথে কথা শোনার সাথে সাথে আমার দলের লোকগুলি কালেমা পড়া মুসলমান হইয়া যা হাবিব বিন মালিক আমি মুহাম্মাদের বিরুদ্ধে আমি আইন পাশ করব আগামী দিন সমাবেশ আপনি প্রধান অতিথি হিসেবে দাওয়াত কবুল করেন আবু জাহেলের দাওয়াত কবুল করছে আবু জাহেলের দাওয়াত কবুল করছে 100,000 সৈনিক নিয়ে হাবিব বিন মালিক এরপর দিন মাশাআল্লাহ সমাবেশের মধ্যে আসছে এবার রাসূল কইতেছে আবু বকর আজকে তো রাত পোহে গেছে আজকে তো দাওয়াত এত নামাজ আমার সাসার তুমি একটা কাজ করো একটু আগে যাইয়া দেখো সেখানে লোকের সমাগম কেমন সুবহানাল্লাহ কইলেন না লোকের সমাগম কেমন আবু বকর গেছে গিয়ে দেখতেছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ
এমন সুন্দর স্টেজ দুইটা চেহারা সাজায় রাখছে একটা চেহারার মধ্যে আবু জাহেল বসবো আর একটা হাবিব বিন মালিক বসবে আবু বকর সিদ্দিক এই পরিবেশ দেখা নবীজি দরবারে কানতে কানতে গেছে নবী ডাকতে আবু বকর কি ব্যাপার কান্দো কেন তোমার কি আবু জাহেলের লোকেরা কি অসম্মান করছে বেজ্জতি করছে কয় না নবী করে নাই কয় কেন কান্দো কয় নবী এই জন্য কান্দি সেখানকার পরিবেশ সুন্দর কিন্তু কান্তিছি দুইটা চেয়ার সাজিয়ে রাখছে একটা আবু জাহেল বসবে আর একটা চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক বসবে আপনি রহমাতুল লিল আলামিন আপনি মাটিতে বসবেন এটা আমি আবু বকর সইতে পারবো না নবীর আগদাক আবু বকর চিন্তা করো না চিন্তা করো না চি লেভেলের ইজ্জতের মালিক কে সাথে সাথে ইব্রাহিম নবীর দরবারে কোরআনের আয়াত নিয়ে আসলেন সুবহানাল্লাহ ইজ্জতের মালিক কে বেজ্জতি করার মালিক কে নবী আবু বকর চিন্তা করো না হইতে পারে আমার আল্লাহ এই দুইটা কাপের কে চেহারা থেকে কানে দইরা মাটিতে বসাইয়া তুমি আবু বকর আর আমি মোহাম্মদ কে চেহারের মধ্যে বসাইতে পারি আল্লাহর ক্ষমতা আছে কি নাই ও এ জোরে বলেন আছে কি নাই আমার নবী আবু বকর সিদ্দিক কে নিয়ে রওনা করলেন ওই খাল দিয়ে হাবিব বিন মালিক এক লক্ষ সৈনিক নিয়া স্টেজের দিকে যখন আসতেছেন আবু জাহেল আহলান সাহলান মারহাবা তৈবান জানাইতেছে স্বাগতম জানাইতেছে এইবার যখন চেহারার কাছে আসছে হাবিব বিন মালিক তাকায় দেখতেছে দুইটা চেহারের মধ্যে দুইটা বড় সাপ দেখা যায় কি দেখা যায় দুইটা সাপ দেখা যায় হাবিব বিন মালিক কয় আবু জাহেল তুই বড় বাটপার তুই বড় সিটার সুবহানাল্লাহ গেলেন না আমার এই মাহফিলের প্রধান অতিথি বানাইয়া আর চেয়ার সাজায় রাখছো সাপ দিয়ে রাখছো সাপ যেন আমার দংশন করে সাপ কামড়ে যেন আমাকে মারে তুই বাটপার আবু জাহেল কয় ভাই হাবিব বিন মালিক না না আমারে বাটপার কইও না সিটার কইও না এই দুইটা চেয়ার মধ্যে দুইটা সাপ দেখতেছো এটা আমার বাতিজার একটা জাদু নাউজুবিল্লাহ আমার ভাতিজা জাদু দিয়া ছাপ পাঠাইয়া দিছে যাতে করে তুমি আমি বসতে না পারি আসলে কি নবী কি জাদু দেখাইছে না মুজিজা আবু হাবিব বিন মালিক কয় তোমার ভাতিজা আইবনি কয় আমার ভাতিজা আসবে আমার ভাতিজার একটা গুণ আছে যার সাথে ওয়াদা দেয় জীবন ওয়াদা বর খেলাপ করে আমার ভাইয়েরা শেষ করে দিচ্ছি এবার হাবিব বিন মালিক আসবি না কয় হ্যাঁ আসবে হাবিব আবু জাহেল শুন তোমার ভাতিজা যদি এই দুইটা সাপের মধ্যে যদি পয়সা আমারে দেখাইতে পারে তাইলে আমি তারে নবী স্বীকার করবো কালেমা পইরা আমি মুসলমান হমু এখন আপনারা বলেন তো দেখি এই বিষাক্ত সাপের উপরে আমার নবী বসার ক্ষমতা আছে কি নাই এই জোরে বলেন আছে কথাটা বলতে দেরি হাবিব বিন মালিক তাকায় দেখতেছেন স্টেজের দিকে পূর্ণিমা চন্দ্রের মতো একজন লোক আসতেছে ডাক ডাক আবু জাহেল ওই লোকটা কে এত সুন্দর কয় এইটাই তো আমার ভাতিজা আরো জোরে কোন কয় এইটাই তো আমার ভাতিজা হাবিব বিন মালিক ডাক ডাক কয় আবু জাহেল রে আরে কারে তুমি জাদুঘর কইছো জীবনে কত মানুষ দেখছি রে আবু জাহেল এমন সুন্দর মানুষ আমি দেখি নাই নাই কোনদিন দেখি নাই আমার মনে সাক্ষী দিয়েছে এই লোকটা রহমাতুল লিল আলামিন এ আখিরি নবী শ্রেষ্ঠ নবী চিল্লা বলেন আল্লাহু আকবার আমার নবী স্টেজের মধ্যে আসলেন হাবিব বিন মালিক ডাক ডাক কয় ও মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু এই দেখেন স্টেজের চার মধ্যে দুইটা সাপ আবু জাহেল বলছে আপনি নাকি জাদু দেখাইছেন আমার বিশ্বাস হয় না আপনার যে সুন্দর চেহারা আমার অন্তরে সাক্ষী দিয়েছে আপনি শেষ নবী আখিরি নবী রহমাতুল লিল আলামিন আপনি যদি সাপটার উপরে বৈশা দেখাইতে পারেন আমি নবী স্বীকার করমু কালেমা পড়া মুসলমান হমু নবী রাগদা কয় হাবিব বিন মালিক রে আমি বসলে তুমি কালেমা পড়বা কিন্তু আমার একজন
একজন সাহাবী আবু বকর সিদ্দিক, ও যদি সাপটার মধ্যে বইসা তোমারে দেখাইতে পারে বলো তুমি কি সিদ্ধান্ত নিবা? হাবিব বিন মালিক ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীর কথা আপনি বললেন, আবু বকরের কথা বললেন, আমি বলছি আপনার কথা, আপনি বলছেন আবু বকরের কথা, তাইলে আমি আরো স্পষ্ট হয়ে গেলাম, আপনার সাহাবী আবু বকর, তাইলে সে যদি সাপটার মধ্যে বসতে পারে তাইলে তার কি ক্ষমতা, তার চাইতে বড় ক্ষমতা আপনার? আর আবু বকর বসতে পারলে 1,00,000 সৈনিক সহ আমি কালেমা পড়া মুসলমান হব। আপনার একটু আওয়াজ দেব, ইজ্জতের মালিক কে, হেদায়েতের মালিক কে? মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালহু ওমা ইউদলিলহু ফালা হাদিয়ালা, চিল্লা বলেন হেদায়েতের মালিক কে? নবীর আগদা আবু বকর বস, এই তো সুযোগ যায়, সুবহানাল্লাহ কইলেন না আবু বকর? 1 সেকেন্ড 2 সেকেন্ড দাঁড়া রইলেন, নবীর আগদা আবু বকর দাঁড়াইলা কেন? কয় নবী আপনি দাঁড়ায় থাকবেন, আপনার সামনে আমি বসবো, বেদবি মনে হচ্ছে। নবী আবু বকর, জানো না জানো না, আমি রসুল ওয়ার্ডার দিলাম, আমি রসুলের ওয়ার্ডার পালন করা তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আবু বকর সিদ্দিক সাথে সাথে বসে গেলেন, হাবিব বিন মালিক তাকে দেখলেন, সাপ বলতে কিছুই নাই। ডাকদান কয়ে, নবী গো, কে বলছে আপনি জাদু গো? আবু জাহেল কেমনে বলছে আপনি নাকি জাদু গো? আপনার সাহাবীর এত ক্ষমতা, না জানি আপনার কত বড় ক্ষমতা। নবী গো বুঝতে পারলাম, আমি বিশ্বাস করলাম আপনি নবী, শ্রেষ্ঠ নবী, তবে আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে আমি কালেমা পড়লে আল্লাহর পক্ষ থেকে আমি কি পুরস্কার পামু? নবী ডাক ডাক কয়, হাবিব বিন মালিক, আমি এমন একজন নবী আমার সাকাসে কালেমা পড়ে যে মুসলমান হবে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত পুরস্কার প্রাপ্ত সে ব্যক্তি হবে, তার জন্য আল্লাহ তাআলা রেখেছেন 8টা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত। সাথে সাথে হাবিব বিন মালিক আর 1,00,000 সৈনিক সহ নবীজির কদম মোবারকে কালেমা পড়া মুসলমান হইয়া গেলেন। আবু জাহেল চাইছিল নবীর ডাবাইতে, আল্লাহ কয় না রসুল চিন্তা করেন না, আপনি 1,00,000 কাফের মুসলমান বানিতে আপনার সময় লাগতো কত বছর, আর আবু জাহেল চাইছিল একজন জাতি না হয়, আমি আবু জাহেলের দাওয়াতি আপনারে নিয়ে সেইখানে 100,00,000 কাফেরদেরকে আপনার কদমে মুসলমান বানাই দিলাম। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আপনারা কষ্ট পাইছেন, কষ্ট পাইছেন, একটু দোয়া করবেন, আল্লাহ যদি কোনো সময় যদি সুযোগ দেয়, কণ্ঠটা যদি ভালো হয়, কারণ কণ্ঠ ঠান্ডা বৈশা গেছে, প্রাণ ভরে মন ভরে আপনাদেরকে ইনশাল্লাহ আরেকবার সুযোগ হইলে ও আর শোনাবো। আল্লাহ যাতে আজকের কথার উপর আমল করার তফিক দান করে বলেন আমিন। যারা আপনারা অর্থ দিয়ে পরামর্শ দিয়ে ভর্তি দিয়ে এই আয়োজন সফল করেছেন, তৃতীয় মাহফিল শেষ কাল কান্তি লগ্নে পাশাপাশি এগুলোকে সহযোগিতা করবেন, যাতে এরা বারংবার এই মাহফিলের আয়োজন করতে পারে। ইতিমধ্যে কষ্ট পেলাম, কেননা আপনার আক্রান্ত রেখে নিয়ে বলছি, যে সময় কিশোর সমাজটা
তোমরা একটু স্টেজের সামনে সকল কলোনিয়ালরা